আজ শিলিগুড়ি বর্ধমান রোড সংলগ্ন কারবালা মাঠে হজযাত্রীদের টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও কারবালা কমিটির ব্যবস্থাপনায় এদিন হজযাত্রীদের টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। মূলত দার্জিলিং জেলা হজযাত্রীদের টিকাকরণ করা হয়। অন্তত 44 জন হজযাত্রীদের টিকাকরণ করা হয়, যার মধ্যে পুরুষ ও মহিলা উভয় ছিলেন। এদিন সকালে টিকাকরণ কর্মসূচির শুভ সূচনা হয়। যে সমস্ত হজযাত্রীরা টিকাকরণ করতে আসেন তাদের দুপুরের খাবারেরও ব্যবস্থা করা হয় কারবালা কমিটির তরফ থেকে। হজযাত্রী যারা আছেন এবার দার্জিলিং ডিস্ট্রিক্টে ওনাদেরকে এনে ভ্যাকসিনেশন করা হচ্ছে। আচ্ছা, এই হজযাত্রীরা কবে যাত্রা করবেন? ফার্স্ট ফ্লাইট তো 9 তারিখের পরেই আছে। নিনার এখান থেকে কলকাতা যাবেন, কলকাতা গিয়ে ওখান থেকে ওনাদের এই ফ্লাইটের ডেট করবে। আচ্ছা, কতজন যাচ্ছেন এখান থেকে? টোটাল নাম্বার দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে 44 জন। আচ্ছা, এখানে এই কর্মসূচি ছাড়া আর আরও কি মানে একই রকম না অন্য কিছু হচ্ছে? না, শুধু ভ্যাকসিনেশন হচ্ছে। আর আমাদের মধ্যে কিছুক্ষণ আগে প্রস্তুত ছিলেন আমাদের শিলিগুড়ি মেয়র এবং বোরো 1-এর চেয়ারম্যান ছিলেন, বোরো 4-এর চেয়ারম্যান ছিলেন, আমাদের লোকাল কাউন্সিলররা ছিলেন। আচ্ছা, এই যে কর্মসূচিটা শুরু করেছেন বিকেল পর্যন্ত চলবে? হ্যাঁ, এটা যতক্ষণ হাজিরা আসবেন। আচ্ছা, হ্যাঁ, যারা যাবেন ওনাদের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে যাবে তখনই প্রোগ্রামটা শেষ হবে। আচ্ছা, আপনার নামটা বলবেন? মোহাম্মদ আক্তার শেখ। আচ্ছা দাদা, এই যে কর্মসূচি চলছে, তো এই ব্যাপারে আপনারা কতটা আশাবাদী যে সাকসেসফুল হবে? এটা খুব খুশির খবর যে আমাদের এখানে আজ যে প্রথম, এই বছর প্রথম আমাদের কারবালার মধ্যে আজকে আমাদের হজের ভ্যাকসিন দিচ্ছে আমাদের। এটা আমরা প্রতি বছরই এবার এখানেই হবে আমাদের। এটা সকাল কখন থেকে শুরু হয়েছে? আমাদের 11টা থেকে স্টার্ট হচ্ছে আমাদের। আচ্ছা, কতক্ষণ চলবে? এটা 3:30-4 অবধি চলবে আমাদের। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম এম ডি এনথনি।